একটি মাত্র খাদ্য আর প্রপার ওয়েতে গাছের যত্ন দেওয়ার পর আমার গাছে জুলাই মাসের শেষে কয়টি লাউ আবার পলিব্যাক হলো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি এবং অনেক বেশি খুশি। কেন এই খুশি আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। আশা রাখছি আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে শুধু কথাই নয়, কাজও যদি সেই রকম হয়, কথা এবং কাজ যদি মিলে যায় সফলতা আকাশ ছুঁয়ে যায়। তার মানেটা কি? আমরা বরাবরই কিন্তু শুনে আসি 1G, 2G, 3G, 4G কাটিং, কিন্তু এর সফলতা কতটুকু তা কিন্তু আমরা অনেকেই উপভোগ করি না। আমি যে জিনিসটি বলতে চাচ্ছি তা হচ্ছে যে আমরা ইউকেতে যারা গার্ডেনিং করি, লাউ গাছের যে ফলন তা জুলাইয়ের মাঝামাঝি, জুনের মাঝামাঝি এবং জুলাইয়ের প্রথম দিক থেকে আমরা মেন গার্ডেনে দেই এবং গার্ডেনিং করি। এর আগে আমরা ঘরেই ছোট করে চারা করে বাহিরে দেই, নিশ্চয়ই তা আমরা কম বেশি সবাই জানি এবং মানি। কিন্তু আমার এই সুখ দুঃখের লাউ গাছগুলো আপনারা সবাই জানেন যে মার্চ মাস থেকে আমি ঘরেই বানাচ্ছি, ঘরেই প্রথম লাউয়ের আমি পরাগায়ন করেছি, তার ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু যখন আমি এই লাউ গাছগুলো মে মাসের মাঝামাঝি বাহিরে দিয়ে দেই, তো সেই হিসেবে আমি কিন্তু অনেকগুলো লাউ পেয়েছি, তার সফল বেশ কয়েকটি ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। বেশ কিছুদিন আগেই দেখেছেন আমি অষ্টম লাউ গাছ থেকে তুলেছি, কিভাবে সেভ করেছি, কি করেছি সবই জানেন। এই দুটি লাউ মিলে আমার মোট 10টি লাউ হবে যা আমি অলরেডি ভোগ করেছি এবং করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন আমি অবশ্যই একটি ভিডিও শেয়ার করেছিলাম যে গত এক টানা এক মাসেরও বেশি এখানে বৃষ্টি হয়েছে, যে কারণে আমার এই সুখ দুঃখের লাউ গাছ সবই কিন্তু স্টপ হয়েছিল। তো আমরা যারা ইউকেতে গাছ লাগাই, লাউ গাছ 2G কাটিং করি এবং 3G পর্যন্ত খুবই কম যায়, কারণ এখানে সামার খুবই কম, দেখা যায় 3G কাটিং করতে করতে সেপ্টেম্বরে শেষ হয়ে যায়, ওই সময় গিয়ে 3G কাটিং হয়, তো তখন কিন্তু আমরা ওই ফলটি পাই না। তো আমি দেখুন যে জুলাই মাসের শেষে আমার কয়টি লাউ পলিব্যাগ হলো এবং কিভাবে হলো আমি আপনাদের দেখানোর পর তারপরে এক্সপ্লেন করব। এই যে দেখুন, আপনারা নিজেরাই গুনুন আমার কয়টি লাউ পলিব্যাগ হয়েছে। একটি, এই যে দেখুন, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, এটি পলিব্যাগ করিনি, ছয়টি, তারপর এই যে এটিও পলিব্যাগ করিনি, সাতটি, ওই যে একটি দেখুন আটটি, তারপর আপনারা একটু নজর বুলান নয়টি, তারপর হচ্ছে এই যে আমি একটি দেখাচ্ছি 10টি, তারপর আলহামদুলিল্লাহ এই হচ্ছে 11টি। সো 11টি ব্যাগ আমার, 11টি লাউ আমার অলরেডি পলি ব্যাগ হয়েছে, আর 4টি লাউ আজকে সকালে আমি পরাগায়ন করেছি যা এখনও পলি ব্যাগ করা হয়নি। যেমন কি এ পাশে দেখুন, একটি এই যে আমি পরাগায়ন করেছি, পাউডারের যে স্পর্শ আপনারা দেখতে পাচ্ছেন, আর ভিতর দিক থেকে আছে দুটি। তো 11টি আমি পলি ব্যাগ করেছি, আর হচ্ছে 4টি পরাগায়ন করেছি, মোট 15টি। তারপর আপনারা এখন হচ্ছে লাউয়ের বাহার দেখবেন, আর এটি কিভাবে আসলো। এ হচ্ছে মাত্র একটি খাবার এবং প্রপার ওয়েতে আমি আমার লাইনটি তৈরি করেছি। তা কি, আমরা কিন্তু 3G কাটিং যেমন কি বললাম সেপ্টেম্বরের শেষের দিকে করি, তখন সেই ফলটি পুরোপুরি পাই না, তো বেশিরভাগই ইউকের লোক 2G কাটিং পর্যন্ত করে লাউ খায়। তো আমি কিন্তু ভাই 2G কাটিং অনেক আগেই করে দিয়েছি এন্ড মে মাসে, তারপরে কিন্তু আমি জুনের মাঝামাঝি যখন আমার গাছগুলো এখানে ছিল, ভালো হচ্ছিল, তখন আমি 3G কাটিং পর্যন্ত করেছি। এরপর আমি যে কাজটি করেছি, যখন এক টানা বৃষ্টির পর দেখলাম আমার সুখ দুঃখের লাউ গাছগুলো একেবারেই স্টপ হয়ে আছে, তখন আমি শুধু 3G-র যে মাথা, সেই মাথাগুলো আমি ভেঙে দিয়েছি, 4G কাটিং আমি করে দিয়েছি। আর এটা আমার সম্ভব হয়েছে কারণ আমি মার্চ মাস থেকে এই গাছগুলো লাগিয়েছি, ঘরেই আমি ফার্স্ট লাউয়ের পরাগায়ন করেছি, মিডল মেতে আমি গার্ডেনে দিয়েছি। তাই আমি খুব সৌভাগ্যবতী যে এবছর আমি হচ্ছে 4G কাটিং পর্যন্ত করেছি, আর 4G কাটিংটি কিছুটা রাইট ওয়ে, কিছুটা রং ওয়ে। তার মানে হচ্ছে আমরা গাছে 12টি পাতা হলে বা কেউ কেউ 15টি পাতা হলে কিন্তু এক একটি কাটিং দেয়। আমি 3G কাটিংয়ের পর যে 4G কাটিং করেছি
সেটা হচ্ছে অনেক দুঃখে, অনেক দুঃখে বলতে এই যে আমি একটু প্রমাণ দেখাচ্ছি, এই যে দেখুন এটা কিন্তু আমার 4G ডাল, আমি এই যে এখানে 3G কাটিং করেছিলাম, তারপরে এই যে দেখুন এটি 4G ডাল বের হয়েছে, আর 3G যে ডাল মাত্র 3টি পাতা বের হয়েছিল, যেহেতু গাছটি স্টপ হয়েছিল মনের দুঃখে আমি প্রত্যেকটি 3G ডাল একেবারেই ভেঙে দিয়েছিলাম, যে কারণে এই যে দেখুন আমার 4G ডাল বের হয়েছে। আপনাদের আমি একটু প্রমাণ দেখাচ্ছি, এই যে দেখুন এখান থেকে আমার 4G ডাল বের হয়েছে মাত্র এক হাত পর্যন্ত, এই যে দেখুন, আর এই এক হাতের ভিতরে আপনারা শুধু দেখুন যে আমার লাউ কয়টি এসেছে, এই যে দেখুন একটি, আবার এই যে দেখুন একটি, আমরা কিন্তু জানি যে আবার এই যে দেখুন এই যে একটি 4G ডাল আমি একটু কাছাকাছি দেখাচ্ছি, এই যে এখান থেকে একটি ডাল বের হয়েছে, এই যে এক হাত হয়েছে মাত্র এখানে এসে শেষ হয়েছে, এই যে দেখুন এখানে একটি লাউ এসেছে, এখানে একটি লাউ এসেছে, তার মানে ডালে 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 প্রত্যেকটি 4G ডালে আমি 3 থেকে 4টি করে লাউ দেখতে পাচ্ছি, এই যে দেখুন আমি কিন্তু কথা বলছি না, প্রমাণ স্বরূপ দেখাচ্ছি, এই যে একটি, এই যে একটি 2টি, আর এই যে একটি 3টি 4G ডালে, আবার এই যে এক হাত 4G ডালে, এই যে একটি, এই যে একটি। এখন বলতে পারেন এই সবগুলো লাউ কি টিকবে, কিন্তু 4G ডালে যে প্রত্যেকটি ডালে, শুধু তাই না, আপনারা শুধু একটি প্রমাণ এখানে দেখুন, এই যে একটি 4G ডাল, এই যে আমি একটু কাছাকাছি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে একটি লাউ এসেছে, আর এই যে এই ডালটি কিন্তু খুবই 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 ছোট, এই যে আবার এই যে দেখুন এখানে একটি 4G ডাল বের হয়েছে, এই যে একটি লাউ, আর একটি লাউ, এই যে দেখুন এই যে পলিব্যাগ হয়ে গেছে। এখন আপনারা নিজেরাই গুনুন, আমি শুধু ক্যামেরাটি একটু ঘোরাচ্ছি, 4G ডালে 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 আপনারা শুধু লাউ দেখতে পাবেন, শুকুর আলহামদুলিল্লাহ, যেখানেই আপনাদের চোখ যাবে ওই যে দেখুন। আবার গত পরশুদিন ওই যে একটি লাউ দেখতে পাচ্ছেন, আমি অলরেডি পরাগায়ন করে একটি পাতার উপরে রেখে দিয়েছি, তারপরে এই যে দেখুন, মানে যত দূর আপনাদের এখন চোখ যাবে শুধুই লাউ, আর এই লাউগুলোর যদি সঠিক পরাগায়ন করতে পারেন, ট্রাস্ট মি, আপনাদের প্রত্যেকটি লাউ টিকে যাবে। আর এই যে হচ্ছে লাউ, এই লাউটিকে পলিব্যাগ এখনও করিনি, এটিকেও করে দেব, তারপর হচ্ছে এই যে এ পাশে একটি আছে এটিকেও করে দেব, আজ সকালবেলায় এটি আমি ব্যাগে দিয়েছি। তো এই যে দেখুন আমি কিন্তু জুলাই মাসের শেষে 4G কাটিং করে যে লাভবান হলাম, আমি আপনাদের সাথে তাই শেয়ার করতে যাচ্ছি, ভাবলাম যে এই ভিডিওটি আপনাদের সবার জন্য উপকারে লাগবে, কারণ হচ্ছে আমরা সবাই ভুরি ভুরি লাউ চাই, কিন্তু সেই যে ওয়ে, সেই ওয়েটি আমরা অবলম্বন করি না, শুধু ভুরি ভুরি খাবার দিলেই হয় না। এই যে দেখুন আমি 4G কাটিং করেছি, জানি না যে আপনারা 4G কাটিং করতে পারবেন কি না, কে কত আগে পরে লাউ গাছ লাগিয়েছেন, তবে আমি কিন্তু 3G-র মাথাগুলো শুধুই ভেঙে দিয়েছিলাম, গাছ একেবারেই স্টপ ছিল, এক টানা এক মাস 2 দিন বৃষ্টি হয়েছে, তারপর 3 দিন আমরা ফগি পেয়েছি, বৃষ্টি পাইনি, গতকালকে একটু রোদ পেয়েছি এবং ঠান্ডা পেয়েছি, আজ তো সকালবেলা দেখা যাচ্ছে যে এই যে হালকা রোদ উঠেছে, আমার বাড়ির সামনের দিকে রোদ উঠে প্রথম, আমি আপনাদের বলেছি 12:30-1টা পর্যন্ত, তারপর যদি রোদ থাকে, ওয়েদার ভালো থাকে 1টা থেকে নিয়ে, শুকর আলহামদুলিল্লাহ, রাত্র 9:30-9:30 পর্যন্ত সূর্যের প্রকোপ যে আলো এবং তাপ আমার এই গার্ডেনে থাকে। তো এখন আপনারাই বলুন যে এই যে 4G কাটিং করার ফলে আমার যে গাছে লাউ তা দেখুন, এই যে দেখুন একটি পলিব্যাগ করার পর ওই যে মাথার উপরেও কিন্তু আপনারা আরেকটি লাউ দেখতে পাচ্ছেন। তো এখন আমি চেষ্টা করব, সামনেরগুলো তো সব আমি পরাগায়ন করে পলিব্যাগ করে দিব, পেছনের যে লাউগুলো আমি জানি না করতে পারবো কি না, ওই যে লাউটি ওটির পরাগায়ন আমি করেছি গত পরশু দিন। এই যে আমার শাক দেখতে পাচ্ছেন, আমি যেমন কি বললাম এবছর একটু ভুল হয়ে গেছে, শুরু থেকে শেষ পর্যন্ত এই শাক আর শাক আমি পাড়া দেওয়ারও কোনো জায়গা নেই, তো গত সপ্তাহে মাঝখান থেকে আমি কিছুটা এই যে দেখুন শাক তুলে খেয়েছি, যেন এখানে আমি পা দিয়ে আমি ভেতরের কাজগুলো করতে পারি, তো ওইভাবে গিয়ে আমি পরাগায়ন করে দিয়েছিলাম ওই যে ওই লাউটি যেটা আপনারা পাতার উপরে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমি সামনেরগুলো তো ইজিলি করতে পারছি, পেছনেরগুলো জানি না, চেষ্টা করব যতগুলো লাউ আমি পরাগায়ন করতে পারি। আর খুবই খুশির বিষয় যে বেশিরভাগই হচ্ছে মেয়ে ফুল, ছেলে ফুল খুব কষ্ট হচ্ছে, তাই ওই যে পাশে ওই পাশে লাউ গাছে হচ্ছে ছেলে ফুল হয়, সেখান থেকে আমি আজ সকালবেলা যে 4টি লাউ পরাগায়ন করেছি, আমি 1টি ফুল দিয়ে 4টি লাউ পরাগায়ন করেছি, এর একেবারে জলজন্ত প্রমাণ হচ্ছে এই যে দেখুন সকালবেলায় যে আমি ফুলটি ছিঁড়েছি,
ছেড়ে পাপড়ি ফেলেছি, এখনও সাদা আছে। এটি কয়েক ঘন্টা হয়ে গেলেই কিন্তু লাল হয়ে যাবে, আশা রাখছি তা আপনারা সবাই জানেন। সো আমি ওইখান থেকে লাউয়ের ছেলে ফুল এনে এই লাউগুলোকে পরাগায়ন করে পলিনেট করছি, আবার ওইখান থেকে আমি ফুল এনে একই কাজ করছি, কারণ এখানে মেয়ে ফুল অধিক চলে এসেছে, কারণ 4G কাটিং হওয়ার পর এরা একেবারে মানে নাতিপতি সব ছেড়ে দিয়েছে। যাই হোক, ভিডিওটি আমি আর বাড়াচ্ছি না, আমি যে রাইট ওয়েতে কাজ করেছি 4G কাটিং এর পর আমার গাছে জুলাই মাসের শেষে শুকর আলহামদুলিল্লাহ এতগুলো লাউ এসেছে, আর মাত্র একটি মাত্র খাদ্য, আর সেটা কি ছিল, সেটা হচ্ছে আমার ঘরে বানানো যে আমি খাবার বানাই, তা হচ্ছে নাম্বার 1 পটেটো পিল আলুর খোসা, নাম্বার 2 হচ্ছে চা পাতা, আর নাম্বার 3 হচ্ছে অ্যাপসম সল্ট। এই তিনটিকে মিলিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার গাছের পাতাগুলো এবং সব সতেজতা এত বেড়েছে। এই যে খাদ্য, এই খাদ্যর কারণেও কিন্তু এত লাউ আসে। আর 4G করার পর তো মনে করেন তারা হাত পা ছেড়ে দিয়েছে। 4G জেনারেশনটাই এইরকম, আপনারা নিজেরাই চিন্তা করুন, দাদারা দাদি থাকে একটু আদি যুগের, তারপরে মা বাবা আর একটু মডার্নে আসে, ছেলে মেয়ে আমরা যারা একটু মডার্নে, আমাদের ছেলে মেয়ে কিন্তু আরও বেশি মডার্ন। সো লাউয়ের ক্ষেত্রেও তাই, 2G ডালে যেই লাউ আসে তা সীমিত, 3G যখন হয় তারা আর একটু পাখা গজায়, আবার যখন 4G হয় তারা একেবারে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে থাকে, একবারে হাত পা ছাড়িয়ে তাদের যা থাকে ভিতরে সব বের করে নিয়ে আসে এই লাউয়ের মাধ্যমে। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যারা যারা গাছে 2G 3G কাটিং করেছেন, ট্রাস্ট মি, আপনারা 4G কাটিং করে দেন, এই ভুরি ভুরি লাউ পাবেন। আল্লাহর হুকুম হলে এই যে গাছে 15টি লাউ পলিনেশন হয়েছে, 11টি পলি ব্যাগ হয়েছে, আল্লাহর হুকুম হলে রিজিকে থাকলে সবগুলো আমি খেতে পারবো, আর বাকিগুলো চেষ্টা করবো বাঁচানোর। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, একটু বড় হলেও চেষ্টা করেছি ডিটেলস আপনাদের সাথে আমি বলে দিতে। বিদায় নিচ্ছি আজকের মতো, এই গাছের এই সবগুলো লাউয়ের আপডেট নিয়ে আবারও খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসব। আল্লাহ হাফিজ।